কুমারঘাটের মর্মান্তিক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে বৃহস্পতিবার বিকেলে রাজধানী জিবি হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাদের চিকিৎসার ব্যাপারে যে কোনো পরিস্থিতিতে রাজ্য সরকার পাশে আছে বলে এদিন জানিয়েছেন তিনি। চিকিৎসকদের সাথে কথা বলার পাশাপাশি আহতদের সাথেও নিজে কথা বলেন মুখ্যমন্ত্রী, খোঁজ নেন তাদের শারীরিক পরিস্থিতির। সাংবাদিকদের সাথে কথা বলে তিনি জানিয়েছেন আহত 16 জনের চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার। আর ডাক্তারদের সাথে কথা বললাম, বলছেন তো ওনারা তো যথাসাধ্য চেষ্টা করছেন মানে পেশেন্টদের ভালো করার জন্য, এবং আশা করি সবাই ভালো হয়ে যাবে। স্যার, তাদের আর্থিক ক্ষতিপূরণের দেওয়ার কথা বলা হয়েছে, আমি বলে দিয়েছি কোনো জায়গায় কোনো অবস্থায় আর্থিক ব্যবস্থা নিয়ে যেন কোনো সমস্যা না হয় সেভাবে আমি নির্দেশও দিয়েছি। আমি চিফ সেক্রেটারি সাহেবকে বলেছি, হেলথ সেক্রেটারি সাহেবকে বলেছি, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্টও আছে, সবাইকে বলেছি যেন মানে আর্থিকভাবে যাতে কোনো সমস্যা না, ইভেন খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে ব্রিথিং ওষুধপত্র যা যা আছে সব আমাদের সরকারের তরফ থেকে বলেনি। ওনারা এখন তো সেটেলড হতে হবে না, এর পাশাপাশি জেলা শাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটির দ্বারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।